ক্লাস টুয়েলভের ভাই বোনেরা, তোমরা আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন। আমাদের দেশ 1947 সালে স্বাধীন হওয়ার পর প্রথম যে শিক্ষা কমিশনটি গ্রহণ করা হয় তার নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। এবং এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মূল উদ্দেশ্য ছিল আমাদের উচ্চশিক্ষাকে স্ট্রং করা বা উচ্চশিক্ষাকে আগে গড়ে তোলা। তার মূল কারণ ছিল যে আমাদের দেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাক্ষরতার যে পরিমাণ সেটা খুবই ছিল নিম্ন, অর্থাৎ সাক্ষরতা বর্তমানে যদি আমরা আমাদের 84 বা 85 দেখছি, যদিও মেয়েদের মধ্যে একটু কম রয়েছে, সে সময় কিন্তু সাক্ষরতার হার খুবই ছিল কম, অর্থাৎ নিরক্ষর মানুষের সংখ্যা ছিল প্রচুর। সেহেতু তাদের জন্য শিক্ষা ব্যবস্থা যদি করা হয় বা করতে হয় তাহলে আমাদের প্রচুর পরিমাণে শিক্ষক দরকার, এবং শিক্ষক এবং কাঠামো, শিক্ষা কাঠামো তৈরি না হলে আমরা সবার জন্য বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করতে পারিনি। এর জন্য 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর আমাদের ভারতীয় সরকার উচ্চশিক্ষাকে গুরুত্ব দিয়েছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো গঠনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এই জন্য প্রথম কমিশনটি উচ্চশিক্ষা উপর গ্রহণ করা হয়েছে, যাতে আমরা যথেষ্ট পরিমাণে শিক্ষক শিক্ষিকা তৈরি করতে পারি, তারপরে আমরা গিয়ে প্রাইমারি শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দিব। এরকম একটা পরিকল্পনায় প্রথমে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রহণ করা হয়েছে বা রাধাকৃষ্ণন কমিশন গ্রহণ করা হয়েছে। এই কমিশনের যেহেতু চেয়ারম্যান ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সেজন্য এই কমিশনকে রাধাকৃষ্ণন কমিশনও বলা হয়। এবং এই কমিশনটির মূল উদ্দেশ্য বা মূল প্রেক্ষাপট যদি দেখি তাহলে সেটা উচ্চশিক্ষাকে পরিচালনা করার জন্য বা উচ্চশিক্ষার উন্নতির জন্য গ্রহণ করা হয়, তাই এটাকেও বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনও বলা হয়। এখানে আমরা দুটো 8 মার্কের কোশ্চেন আলোচনা করব। তার মধ্যে প্রথম কোশ্চেন যেটা খুব ইম্পর্ট্যান্ট, সে কোশ্চেনটি হলো উচ্চশিক্ষার প্রসারে রাধাকৃষ্ণন কমিশনের কয়েকটি সুপারিশ আলোচনা করা। অর্থাৎ যেহেতু এটা উচ্চশিক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বা গঠন হয়েছিল এই কমিশনটি, সেহেতু এখানে খুব আমাদের জানা প্রয়োজন যে উচ্চশিক্ষা ক্ষেত্রে তিনি কোন কোন সুপারিশগুলো করেছেন। তাহলে যদি এখানে আমরা দেখি তাহলে প্রথম সুপারিশটা হচ্ছে পরিচালনা, কিভাবে একটা ইউনিভার্সিটি পরিচালনা করতে হবে, তাদের শাসন ব্যবস্থা কেমনভাবে পরিচালিত হবে সেই কথাটাই বলছে। ওই তাই বলেছে যে উচ্চতর শিক্ষাকে সঠিক পথে পরিচালনা করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং পরিচালনার জন্য একজন আচার্য থাকবেন, একজন উপাচার্য থাকবেন, একজন সিনেট বা সিন্ডিকেট থাকবেন, একাডেমিক কাউন্সিল থাকবে বা ফ্যাকাল্টি হবে, বোর্ড অফ স্টাডি হবে, এবং একটি ফিনান্স কমিটি থাকবে এবং একটা সিলেকশন কমিটি থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত ইউনিভার্সিটি লেভেলের ম্যানেজমেন্ট, যাদেরকে আমরা বলি বা অ্যাডমিনিস্ট্রেটর যাদেরকে বলে, তাদের প্রথমে আমাদের চ্যান্সেলার, তারপরে ভাইস চ্যান্সেলার, এরকম করে পুরোটাই দেওয়া আছে। এবার পরীক্ষা পদ্ধতি সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশন কি বলেছে উচ্চশিক্ষার, বলছে বৈজ্ঞানিক উপায়ে অভিজ্ঞতা প্রস্তুতি, অর্থাৎ টেস্টগুলো বৈজ্ঞানিক উপায়ে তৈরি করতে হবে, কালক্রমিক পরীক্ষার পরিবর্তন, সময়ের সঙ্গে সঙ্গে পরীক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে, স্থায়ী পরীক্ষা সংস্থাপন, আভ্যন্তরীণ পরীক্ষা, প্রশ্নপত্র রচনাধর্মী নতুন অভিজ্ঞতা, এ দুয়ের সমন্বয় সাধনের উপর গুরুত্ব প্রদান করতে হবে। তাহলে আমাদের রাধাকৃষ্ণন কমিশন এইগুলো পরীক্ষা পদ্ধতি সম্পর্কে এগুলো সুপারিশ করেছে। শিক্ষক বলছে শিক্ষাগত যোগ্যতার বিচারে শিক্ষক নিয়োগ, যোগ্যতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি, গবেষক নিয়োগ, শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান ইত্যাদি ব্যবস্থা করতে হবে, এবং 60 বছর বয়সে তারা অবসর নিতে পারবে, এটাই বলা হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে। অর্থাৎ শিক্ষকদের আমরা যখন নিয়োগ করবো তখন তাদের অবশ্যই মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে। গবেষক যারা বা রিসার্চার যাদেরকে আমরা নিয়োগ করব বা ভর্তি নেব ইউনিভার্সিটি কলেজগুলোতে, সেখানে তাদের গুণমান একটা দেখে আমাদেরকে ভর্তি নিতে হবে, এবং 60 বছর বয়সে শিক্ষকরা বা যারা প্রফেসর পদে রয়েছেন তারা অবসর নিতে পারবে, অর্থাৎ রিটায়ার্ড নিতে পারবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন, অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন। ঠিক আছে, এবং এই যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, তিনি চেয়েছেন যে গ্রামের ছেলেমেয়েরা যাতে প্রাইমারি শিক্ষা থেকে হায়ার এডুকেশনটা গ্রামে থেকেই তারা সম্পন্ন করতে পারে, এটার জন্য তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন। এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের যে ধারণাটা সেটা উঠে এসেছে আমাদের গান্ধীজির 1937 সালের যে শিক্ষাচিন্তা, সেখান থেকেই কিন্তু এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি গড়ে উঠেছে। তারপরে কি রয়েছে পাঠ্যক্রম,
আর পাঠ্যক্রমে কি কি রাখতে হবে, অর্থাৎ হায়ার এডুকেশনের পাঠ্যক্রমে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পায়। বলছে, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চতর শিক্ষার ক্ষেত্রে কৃষিবিদ্যা এবং মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কর্তৃক ব্যবহারিক ও সাহিত্য চর্মী শিক্ষার উপর গুরুত্ব দেওয়া। এছাড়া দর্শন, পদার্থবিদ্যা, রসায়ন, মনোবিদ্যা, অর্থনীতি ইত্যাদি পাঠ্যক্রমের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ এখানে বলছে যে আমাদের ব্যবহারিক এবং সাহিত্যিক, আমরা এটাকে এরকম করে বলতে পারি যে তাত্ত্বিক এবং ব্যবহারিক দু ধরনের বিষয় আমাদের পাঠ্যক্রমে রাখতে হবে, যেহেতু শিক্ষার্থী যাতে যেমন কল্পনা করে বিষয়গুলো শিখতে পারে, আবার যেমন তারা হাতে হাতে নাতে কাজ করেও বিষয়গুলো শিখতে পারে, এমন সব বিষয় পাঠ্যক্রমের মধ্যে রাখতে হবে। তারপরে নারী শিক্ষা, বলছি নারীদের শিক্ষা সুযোগ বৃদ্ধি, পুরুষদের কলেজে নারীদের সুযোগ দান, গৃহস্থ অর্থনীতি, পরিবার পরিচালনা ইত্যাদি পরামর্শ দানে বিশেষ সুপারিশ দেওয়া। অর্থাৎ মেয়েদের বলেছে যে যারা যে যেসব কলেজগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো বয়েজ কলেজ রয়েছে, সেখানেও নারীদের শিক্ষা বা মেয়েদের শিক্ষা সুযোগ দান করতে হবে, এবং গৃহস্থ অর্থনীতি এবং পরিবার পরিচালনার ক্ষেত্রে বিশেষভাবে কাউন্সিলিং এর ব্যবস্থা নারীদের বা মেয়েদের জন্য করতে হবে। অর্থ সংস্থান কি বলছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ব্যয়ভার গ্রহণ করবে রাষ্ট্র, যেমন গ্রন্থাগার উন্নয়ন, শিক্ষক, শিক্ষকদের বেতন প্রদান, গবেষণামূলক কাজ ইত্যাদির ক্ষেত্রে অর্থ প্রদান করবে। অর্থাৎ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে ব্যয়ভার গ্রহণ করবে সেটা আমাদের সরকার গ্রহণ করবে, এবং সেই ইউনিভার্সিটি বা কলেজের লাইব্রেরি, শিক্ষকদের বেতন এবং গবেষণার কাজের জন্য যে যে টাকা পয়সা লাগে, অর্থাৎ অর্থ লাগে, সেটাও কিন্তু আমাদের সরকার প্রদান করবে। লাস্ট যে রেকমেন্ডেশনটি রয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের শরীর চর্চা, বছরে একবার বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা, অর্থাৎ বছরে একবার সবাইকে ফ্রি চেক আপ করাতে হবে। তারপরে দুপুরের খাবারের কথা বলেছে, যেটা আমরা ইউনিভার্সিটি কলেজের মধ্যে দেখি না, যেটা এখানে কমিশনে বলা হয়েছে, এটা আমরা প্রাইমারি শিক্ষার মধ্যে দেখি যে কি করে খিচুড়ি খাওয়ায়, চাল ডাল দেয়, এই বিষয়গুলো। আর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কলেজে এনসিসির ব্যবস্থা থাকবে, অর্থাৎ আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা কলেজে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এনসিসির একটা করে ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, তাহলে এগুলোই ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চশিক্ষা সম্পর্কে মূল সুপারিশ। প্রথম, পরিচালনা, পরীক্ষা পদ্ধতি, শিক্ষক, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন, পাঠ্যক্রম, নারী শিক্ষা, অর্থ সংস্থান, শিক্ষার্থীদের শরীরচর্চা। তোমরা যদি ধৈর্য ধরে একটু পড়ো তাহলে পুরোটাই তোমরা মুখস্থ করতে পারবে এবং খুব সহজে মনে রাখতে পারবে। ঠিক আছে, তাহলে পুরো ভিডিওটা ধৈর্যের সঙ্গে দেখার জন্য ধন্যবাদ। এরপরে ভিডিও আমরা আবার দেখা হবে।